আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে আমাদের অটিজম বাচ্চাদের সাথে কমিউনিকেট করতে পারি বা কিভাবে ইশারা ও শব্দ দিয়ে যোগাযোগ করা যেতে পারে। আজকে আমরা শুনব সুজয়ের গল্প, তার পাশাপাশি আমরা শুনব বাচ্চাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় এই গল্পের সাহায্যে। সুজয়ের গল্প, জয়াকে কিছু চাইতে শেখানো। আমার নাম সুজয়, আমার দুই মেয়ে জয়া আর মায়া, ওরা দুই বছরের ছোট বড়। কিন্তু আমার বড় মেয়ে জয়া ওর বোনের চেয়ে অনেকটা আলাদা, ও সব কিছু দেরিতে শেখে। ছোট মেয়ে মায়া মাত্র 4 বছর, কিন্তু ও ইতিমধ্যেই অনেক বেশি বুঝদার এবং অনেক কিছু করতে পারে। আমি কোনো দিন ভাবিনি জয়ার মতো মেয়ে আমার ঘরে হবে। আমি জানি হয়তো কেউই প্রস্তুত থাকে না, তবে আমি এটা বুঝেছিলাম যে আমি আর কিছু না পারি, ওকে ভালোবাসতে পারি, ও যেমন সেভাবেই ওকে গ্রহণ করতে পারি আর ওকে সাহায্য করতে পারি। আমি ওর ভবিষ্যৎ স্থির করে দিতে চাই না। এটা আমার জন্য খুব কঠিন ছিল, কারণ আমি চেয়েছিলাম আমার দুই মেয়ে সেরা হোক। প্রথম দিকটা খুব কঠিন ছিল, আমার কোনো কিছু ভালো লাগতো না, শুধু জয়ার কথা, ওর অক্ষমতার কথা ভাবতাম। ওর কি হবে, আমার বাড়ির সবার কি হবে, এই ছিল চিন্তা। জয়া কোনো কথা বলতে পারত না, সে মাঝে মাঝেই খুব বিরক্ত হয়ে যেত আর খুব জেদ করত, যেটা আমাকে খুব হতাশ করত। সে যে কি চাইতো সেটা বোঝাতে পারত না। আমরা নানা রকম অনুমান করে কাজ করতাম, আর সেটা নিশ্চয়ই জয়ার জন্যেও খুব কঠিন হতো। যখনই জয়া ইশারাতে বা কোনো শব্দের মাধ্যমে কিছু বলতে চাইতো, আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে ওকে আরও উৎসাহ দিতাম। আমার মনে হতো ওকে অনেক শব্দ শেখানো উচিত, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমাকে ওর লেভেলে গিয়ে একটা বা দুটো শব্দই বলতে হবে যাতে ও শিখতে পারে। আমি খুব ভালো করে লক্ষ্য করলাম যে কখন জয়া কিছু চাইছে। যখন দেখলাম ওর কিছু লাগবে, আমি জানতাম আমাকে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে যাতে সে আমাকে জিজ্ঞেস করার সুযোগ পায়। যদি সে না করত, তখন আমি ইশারা করে কিভাবে চাইতে হয় দেখাতাম আর সেই শব্দটা বলে দিতাম। যদি জয়া আমি যেমন দেখালাম তেমন চেষ্টা নাও করত, আমি আর একবার দেখিয়ে সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিতাম, কারণ আমি জানি কোনো শিশু খাবার, জল বা পছন্দের জিনিস চাইলে দেরি করতে নেই। স্ক্রিনে আমরা 3টি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি জয়া তার বাবার কাছে পুতুল দেখিয়ে হাত ইশারা করে টু দ্য পয়েন্ট করে বলছে পু। জয়ার বাবা ওকে স্পষ্ট ভাষায় পুতুলের দিকে পয়েন্ট করে বলছে পুতুল। শেষের ছবিটিতে জয়ার বাবা জয়াকে পুতুলটি ওর কাছে দিয়ে দিচ্ছে। জয়ার বাবা এখানে একটা শব্দ ব্যবহার করেছে একদম স্পষ্টভাবে, পুতুল। আমার মনে হয় আগে আমি সবসময় তাড়াহুড়া করতাম আর জয়ার ভাবতে বা বুঝতে কিছু বেশি সময় লাগতো। এখন জয়ার কিছু লাগলে ও আমাদের দেখাতে পারে এবং আরও বেশি কিছু জিনিস শিখছে। ওর আচরণও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আমি আমার ছোট মেয়ের সঙ্গে যখন কথা বলি, একটা বা দুটো শব্দ যোগ করে তাও যোগাযোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করি। স্ক্রিনে আমরা 3টি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে খাবার টেবিলে জয়া ওর বাবাকে বলছে আরও। দ্বিতীয় ছবিটিতে বাবা বলছে আরও রুটি। তৃতীয় ছবিটিতে বাবা ছোট মেয়েকে বলছে মায়া তোমার জন্য নরম রুটি। ছবিটিতে আমরা বুঝতে পারি বাবা বাচ্চাদের লেভেল অনুযায়ী কথা বলছে। বড় মেয়ে জয়ার জন্য একটা বা দুটো ওয়ার্ড বলছে আর ছোট মেয়ের জন্য একটু বেশি ওয়ার্ড বলছে। এবার আসি মূল বার্তা 1। শিশুর দিকে ভালো করে নজর করতে হবে যে সে কিছু চাইছে নাকি কিছু বলতে দেখতে শেয়ার করতে চাইছে। আমরা যোগাযোগ করি সাধারণত 2টি কারণে। 1, কিছু শেয়ার করার জন্য, কিছু দেখানো বা বলার জন্য। 2, কিছু চাওয়ার জন্য,
কারো থেকে কোনো জিনিস বা কোনো সাহায্য পাওয়ার জন্য। স্ক্রিনে আমরা শিশুদের কিছু শেয়ার করার জিনিস দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি শিশু বিড়াল দেখিয়ে কিছু শেয়ার করতে চাচ্ছে, মানে নতুন কিছু মজার জিনিসের জন্য শিশু শেয়ার করতে চায়। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি বাচ্চার গ্লাসের পানিটা হাত থেকে পড়ে গিয়েছে মাটিতে, এর মানে হঠাৎ করে কিছু হলে তার জন্য শিশু শেয়ার করতে চায়। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি মেয়েটি ছোট্ট একটা পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে, পছন্দের জিনিস বা কোনো পছন্দের মানুষ বা কিংবা পছন্দের কাজের জন্য শিশু শেয়ার করতে চায়। এবার আমরা জেনে নেই শিশু অনুরোধ করে কিছু চায় বা কিভাবে চায় সেই জিনিসগুলো। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটা মেয়ে উপরের শেলফ থেকে কিছু চাইছে বা বই চাইছে, কোনো কিছুর নাগাল পাওয়ার জন্য সে আঙ্গুল দিয়ে পয়েন্ট করতে পারে কিছু চাওয়ার জন্য। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি বাচ্চাটি কোনো কিছুর জন্য কান্না করছে, ভালো লাগা বা মনোযোগ আকর্ষণের জন্য এমনটা করতে পারে। তৃতীয় ছবিতে দেখছি বাচ্চা তার মা দিকে তাকিয়ে এই বয়মের দিকে কিছু বলতে চাচ্ছে বা মায়ের হাত টেনে কিছু বলতে চাচ্ছে কোনো কাজে সাহায্য পাবার জন্য। হয়তো বাচ্চাটি তার মায়ের বা কেয়ার গিভারের কাছে বলতে চাচ্ছে যে বয়মটি কাবার খুলে দিতে। চার নম্বর ছবিটিতে দেখতে পাচ্ছি বাচ্চার বাবা জুতো নিয়ে বাচ্চার পিছু পিছু দৌড়চ্ছে, কিন্তু বাচ্চাটি জুতো পরতে চাচ্ছে না, এর মানে কোনো কিছু থেকে ছুটি পাওয়ার জন্য বাচ্চা অনুরোধ করতে পারে। পাঁচ নম্বর ছবিটিতে দেখতে পাচ্ছি বাচ্চার মা তাকে ব্রাশ করিয়ে দিচ্ছে, আর এতে বুঝতে পারি অপছন্দের কোনো কাজ থামাবার জন্য বাচ্চা এমনটি করতে পারে। ছয় নম্বর বা শেষের ছবিটিতে দেখতে পাচ্ছি বাচ্চার মা ডাকছে, তবে বাচ্চা ছুটেই যাচ্ছে হয়তো ওর পছন্দের কোনো কিছুর কাছে। পছন্দের কোনো কাজ আরও বেশি করে করার জন্য বাচ্চা কোনো অনুরোধ করে। এবার আসি টিপস নাম্বার এক, দেখান ও বলুন কিভাবে ইশারা ও শব্দ দিয়ে যোগাযোগ করা যায়। যখন শিশু চুপ করে আছে তখন আপনি একটা ইশারা দেখান এবং একটা শব্দ বলুন। প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি বাচ্চার মা বাচ্চাটির দিকে দুটো পয়েন্ট করে দেখিয়ে বলছে পাখি, দেখান আঙ্গুল দিয়ে দেখান আর বলুন জিনিসটার নাম বলুন। দ্বিতীয় ছবিটিতে বাচ্চার মা দেখিয়ে বলছে লেবু, দেখান জিনিসটা তুলে ধরুন বলুন জিনিসটার নাম বলুন। তৃতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি বাচ্চার মা কাপ ধরে বলছে কাপ, দেখান জিনিসটা শেয়ার করার জন্য হাতে নিন বলুন জিনিসটার নাম বলুন। ছবিটিতে আমরা বুঝতে পারলাম আমরা বাচ্চাদের সামনে যে কোনো একটা জিনিস ধরে টু দ্য পয়েন্ট করে স্পষ্ট ভাষায় একটা ওয়ার্ড উচ্চারণ করব। টিপস নাম্বার দুই, শিশুর ভাষাকে নকল করে আবার বলুন এবং আর একটা শব্দ যোগ করে ভাষাকে সম্প্রসারিত করুন। যখন আপনি দেখবেন আপনার শিশু কোনো কিছু বলতে চাইছে আপনি সেই ভাষাটাকেই বলবেন এবং সাথে আরও একটা শব্দ যোগ করবেন। মনে রাখবেন অনেক শব্দ যোগ করলে শিশু গুলিয়ে ফেলতে পারে বা শিশুর জন্য তা ব্যবহার করা কঠিন হতে পারে, শুধুমাত্র একটা শব্দ যোগ করে সাড়া দেবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম ছবিটিতে শিশু বলতে চেষ্টা করছে জ, বাচ্চার বাবা গ্লাস দেখিয়ে বলছে জল। পরের ছবিটিতে বাচ্চা বলছে ট্রাক। দ্বিতীয় ছবিটিতে বাচ্চার বাবা যোগ করে দিয়েছে বলছে চলো ট্রাক চালাই। তিন নম্বর ছবিটিতে বাচ্চাটি টু দ্য পয়েন্ট করে বলছে গাড়ি আর বাচ্চার মা ওয়ার্ডের মধ্যে যোগ করে দিয়েছে গাড়ি চালাও। চার নম্বর ছবিটিতে বাচ্চাটি খুব উৎসাহের সাথে বলছে বড় গাড়ি আর বাচ্চাটির মা তার সাথে যোগ করে দিয়েছে বড় লাল গাড়ি। শিশুর পছন্দের জিনিস এমন জায়গায় রাখুন যে শিশু দেখতে পারে কিন্তু হাত পৌঁছবে না, তাহলেই শিশু ইশারা করে বা হাত বাড়িয়ে চাইবে। দুটো জিনিস হাতে নিয়ে একটু উঁচুতে রেখে ওকে পছন্দ করতে দিন,
জিজ্ঞেস করুন বল না বই। কোনো জিনিসের ছোট অংশ দিন আর বাকিটা এমন জায়গায় রাখুন যাতে শিশু হাত না পায়। শিশু যাতে নিজেই চাইতে আসে তার জন্য অপেক্ষা করুন। মনে রাখবেন কখনোই শিশুর প্রধান খাবার বা জল নিয়ে এই অপেক্ষা করবেন না। আপনি যখন মনে করবেন শিশুর জল বা খাবার লাগবে তখনই দেবেন। স্ক্রিনে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি শিশু টেবিল থেকে কিছু চাইছে। শিশু দেখতে পারে কিন্তু হাত পৌঁছবে না এমন করে জিনিস রাখুন। দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি শিশুর বাবা বা কেয়ারগিভার দুটো জিনিস দেখিয়ে বলছে বল নাকি পুতুল। দুটো জিনিস হাতে নিয়ে একটু উঁচুতে রেখে ওকে পছন্দ করতে দিন। তৃতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি বাচ্চার মা বা কেয়ারগিভার ওকে একটা একটা করে খেলনা দিচ্ছে হাতে, আর শিশুটি সেগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছে। কোনো জিনিসের ছোট অংশ দিন। এর মানে আমরা বুঝতে পারলাম একসাথে পুরোটো খেলনা না দিয়ে একটা একটা দিলে বাচ্চার সুবিধা হয় একটি একটি করে সাজাতে। কিছু শেয়ার করার জন্য শিশু যাতে যোগাযোগ করে তার সুযোগ তৈরি করতে হবে। যেমন শিশুর সাথে একটা রুটিন তৈরি করুন, শিশু যাতে শেয়ার করে তার জন্য অপেক্ষা করুন। যদি সে না করে তাহলে দেখান ও বলুন, আপনি একটা ইশারা দেখান ও একটা শব্দ বলুন, তারপর শিশু কি করে শেয়ার করে তার জন্য অপেক্ষা করুন। হঠাৎ করে এমন কিছু করুন যেটা শিশুর ভাবনার বাইরে আর খুব মজার, দেখুন শিশু ও সেটাই আপনার সাথে শেয়ার করছে কি না। স্ক্রিনে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি বাচ্চার মা বা কেয়ারগিভার বাচ্চাটিকে একটা টেবিলের মধ্যে বসিয়েছে, আর টেবিলে কিছু প্লেটে কিছু অ্যাপেল কেটে দিয়েছে। এটা হচ্ছে প্রতিদিনের কাজের ফাঁকে একটি রুটিন তৈরি করতে পারি আমরা। দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি পুরো অ্যাপেলটি বাচ্চা খেয়ে ফেলেছে, আর বাচ্চা একটু মুখে এক্সপ্রেশন দিয়েছে। শিশু শেয়ার করে কি না তার জন্য একটু অপেক্ষা করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিটিতে বাচ্চাটি সব আপেল খাওয়ার পরে বাচ্চাটি মুখে একটা এক্সপ্রেশন দিয়েছে, তবে কিছু বলছে না। তাই বাচ্চার মা বা কেয়ারগিভার অপেক্ষা করছিল, যদি বাচ্চা কিছু বলছিল না তাই তৃতীয় ছবিতে বাচ্চাটির মা বা কেয়ারগিভার বলছে সব শেষ। চার নম্বর ছবিটিতে বাচ্চাটি এখন কেয়ারগিভারের কথা শুনে নকল করে বলছে শেষ। এতে আমরা বুঝতে পারি প্রতিদিনের কাজের ফাঁকে বাচ্চার সাথে কিছু শেয়ার করার জন্য অপেক্ষা করা লাগবে। যদি বাচ্চা না বলে সেটা আমাদের দুটো বা একটি ওয়ার্ডে বলে দিতে হবে, সেটা নকল করেই বাচ্চা আমাদেরকে তার কথাটি আবার রিপিট করবে। আজকের গল্পটি এখানেই শেষ করছি। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকেও সুযোগ করে দিন দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।